যমুনা নদীর তীরে দুশো বছরের প্রাচীন মশলা মেলাকে ঘিরে জমজমাট গোবরডাঙার কালীবাড়ি এলাকা স্থানীয়দের দাবি সময়ের সাথে আধুনিক হলেও মেলার ঐতিহ্য আজও অটুট যমুনা নদীর ধারে প্রায় দুশো বছরের প্রাচীন মশলা মেলা নতুন বছরের ভোরে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা কালীবাড়ির পার্শ্বস্থ যমুনা নদীর তীরে প্রায় দুশো বছর ধরে চলে আসছে এই মেলা। কথিত আছে জমিদার বাড়ির খাজনা মেটানোর জন্য বাংলা নববর্ষের ভোরে এই মেলার প্রচলন হয় প্রাচীনকালে এই দিনেই কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এসে বিক্রি করতেন এবং সেই টাকা দিয়ে জমিদারের খাজনা পরিশোধ করতেন তারা সেই থেকেই হয়ে আসছে এই মশলা মেলা বছরের প্রথম দিনে এই মেলায় এসে মশলা বিক্রি করে ব্যবসায়ী থেকে কৃষকেরা এখনও তাদের নতুন বছর শুরু করেন বর্তমানে প্রায় দশ দিন ধরে চলে এই মেলা এখানে বছরের সমস্ত রকমের মশলা জিরে আদা রসুন থেকে পেঁয়াজ দূর দূরান্ত থেকে কৃষকেরা নিজেদের ফসল নিয়ে আসেন পাইকারি বিক্রি করার জন্যে পাশাপাশি সংসারের প্রয়োজনীয় রান্নার সমস্ত মশলা এখানে খুচরো বিক্রি হয় যা কিনতেও ভিড় জমান সাধারণ মানুষ বাজারের তুলনায় একটু কম দামেও ভালো জিনিস পাওয়া যায় বলে জানিয়েছেন তারা ধনে সরিষা কালো জিরে লঙ্কা আদা রসুন পেঁয়াজ বিভিন্ন রকমের মশলার পশরা বসে এই মেলাতে সময়ের হাত ধরে হয়তো আধুনিকতার ছোঁয়া লেগেছে মেলাতে কিন্তু ঐতিহ্য আজও অটুট এই প্রাচীন মশলা মেলার প্রচুর লোক এখানে আসেন তারা এখানে ব্যবসা করেন পাইকারি কিনে নিয়ে যান মানে বাজারের তুলনায় দাম কম পাওয়া যায় হ্যাঁ একটু পাইকারি দাম হয় পাইকারির দাম হয়ে মানুষ নিয়ে যান যারা এখান থেকে চাষিদের কাছ থেকে ক্রয় করেন তারা তাদের খাদ্য মতন যতটুকু দাম দিতে পারেন ততটুকু দেন যান Bureau report News No Man's Land, Govardhanga.